স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আয়োজন আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। ইউরোপের বিভিন্ন দেশে করোনা মহামারীর এ পর্যায়ে ইতালিতে সংক্রমণের হার বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। বিস্তার নিয়ন্ত্রণে কমিউনিটি নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করে দিক নির্দেশনা দিচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভেনিস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন সুমন। সুমন, প্রবাসী বাংলাদেশে স্বাগত। দ্বিতীয় দফায় সংক্রমণের মুখে ইতালির বর্তমান পরিস্থিতি কেমন? কতজন প্রবাসী বাংলাদেশি এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে দ্বিতীয় ধাপের করোনা ভাইরাস আক্রান্তে বাংলাদেশিরা বেশি আক্রান্ত হয়েছেন। তো গত 24 ঘন্টার হিসেবে ইতালিতে 7,332 জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং 43 জনের মৃত্যু হয়েছে। তবে বাংলাদেশিদের আক্রান্তের পিছনে যেসব কারণগুলো আছে, আমি এখানকার স্থানীয় যারা কমিটি ব্যক্তিত্ব রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। আমার এখানে উপস্থিত আছেন দুজন অতিথি যারা সরাসরি এই বিষয় নিয়ে কাজ করছেন এখানকার প্রশাসনের সাথে, এরকম দুজনের সাথে কথা বলবো। তো আমি এখন কথা বলবো মোবারক হোসেন, যিনি সরাসরি কাজ করেছেন করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সাথে। আপনাকে স্বাগতম যমুনা টেলিভিশনে। তো আপনি আপনি বলেন যে আপনার যে সরাসরি আপনি কাজ করেছেন মাঠ পর্যায়ে, তো সেখানে আপনি কি দেখতে পেয়েছেন এবং করোনা আক্রান্তের সংখ্যাটা কিরকম আপনি যদি একটু বলতেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সুমন ভাইকে, ধন্যবাদ যমুনা টিভিকে। আসলে আমরা এই সরাসরি কাস্টমার থেকে দেখতে পেরেছি অনেক ভাই আক্রান্ত আছে কিন্তু প্রকাশ করে নাই বা ঠিকানা গোপন রেখেছে বা ফোন নাম্বার ঠিক পায় নাই, এই জন্য আক্রান্তটা আমাদের আজকে দিন দিন বেড়ে চলছে। তো আমি একটা কথা বলবো যে আমাদের এই ভুলভ্রান্তির কারণে আজকে আমাদের করোনাটা এই পর্যায়ে দাঁড়াইছে। তা আমি এই কথাই বলবো যে বরাবরের মতো যারা এই কাজটাই ভুল করেছেন, আশা করি সামনে আপনারা এই ধরনের কোনো ভুলভ্রান্তি যাতে না করে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যারা আক্রান্ত হয়েছে তারা বিষয়টি লুকিয়ে গেছে, বাসায় অবস্থান করছে এবং বাইরে ঘোরাফেরা করছে? বাইরে ঘোরাফেরা করছে, কারোর কাছে প্রকাশ করে না, গোপন রেখেছে, বাজার করতে বের হয়েছে বা কাজ কামে যোগ দিয়েছে বা চাকরি বয়ে মানে প্রকাশ করে নাই, যার ফলে আজকে আমাদের জিনিসটা বেড়ে চলছে। ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তো এই মুহূর্তে কথা বলছি যেটি প্রশাসনের সাথে যারা ইতিপূর্বে একাধিকবার বৈঠক হয়েছে এবং বাংলাদেশিদের সম্পর্কে যেসব নির্দেশনা দিয়েছে প্রশাসন থেকে, ইতালি প্রশাসন থেকে, স্বাস্থ্য মন্ত্রকে, সে বিষয়ে এখন আমাদের সামনে কথা বলবে ইতালির ভেনিসে বসবাসরত কমিটি ব্যক্তিত্ব এবং ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার। তো আপনি তো সরাসরি কাজ করছেন এবং প্রশাসনের সাথে এর আগে দুইবার বৈঠক করেছেন। তো ইতালি দ্বিতীয় ধাপে প্রচুর সংখ্যক বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছে, এর মূল কারণ কি এবং এ বিষয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আপনাদের যে বৈঠক হয়েছে সেক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত এসেছে এবং বাংলাদেশিদের ক্ষেত্রে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আমাকে সাথে রাখার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ভেনিসে আমরা আমাদের যে ইমিগ্রান্টস অফিস আছে, এই ইমিগ্রান্টস অফিসের মাধ্যমে আমাদের ভেনিসের যারা সামাজিক কর্মকাণ্ড করেন তাদেরকেই কল করা হয়েছে এবং যারা আমাদের অধিদপ্তর গুলো আছে যে আপনার স্বাস্থ্য অধিদপ্তর, তাদের সাথে আমাদের মিটিং করার ব্যবস্থাটা ইমিগ্রান্টস অফিসেই করেছে। তো আমরা তাদের সাথে মিটিং করার পরে তারা আমাদের কাছে সহযোগিতা চাইছে। তো আমাদের কমিউনিটির আমরা বেশ কয়েকজন বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় যারা ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের সাথে সবসময় ছিলেন। তাদের সমন্বয়ে আমরা বিভিন্ন যে পজিটিভ গুলো আছে বিভিন্ন বাসায় ছিল এগুলো আমাদের শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাদের সকলকেই করানো সম্ভব হচ্ছে। জরিমানার বিষয়টি এসেছে যে জরিমানা এবং ডকুমেন্ট নেওয়ার বিষয়টি, এই বিষয়টা আমরা তখন পুলিশ প্রশাসন এবং আমাদের এই আমাদের ভেনিসের যারা দায়িত্বপূর্ণ আছেন আমাদের এই মেয়র তাদের একজনের সাথে যখন আমাদের কথা হয়েছে তারা বলছে যদি আমরা পজিটিভ কোনো রোগী বাহিরে পাই তাহলে তাকে আমরা অন্তত 5,000 পর্যন্ত আমরা তাদেরকে জরিমানা করব এবং আমাদের যে ডকুমেন্টস আছে যেটাকে স্টে পারমিট পেমেন্ট সুযোগ এটার উপর এফেক্ট পড়তে পারে এই বিষয়ে আমাদের অবগত করেছেন। শুনছিলেন যে বাংলাদেশিদের ক্ষেত্রে যেসব কথা বলা হয়েছে যে যদি করোনা পজিটিভ নিয়ে তারা বাইরে ঘোরাফেরা করে, কারণ অনেকেই ঘোরাফেরা করছে, সেজন্য সেক্ষেত্রে তাদের ডকুমেন্ট, ইতালির ডকুমেন্ট নিয়ে নেওয়া হবে এবং 5,000 জরিমানা
এবং জেলও বিধান রাখা হয়েছে। শুনলাম সুমন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনার সঙ্গে যোগ দেওয়া অতিথিদেরও। ইতালির রোমে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। রোমের একটি হল রুমে আয়োজিত হয় অনুষ্ঠানটি। প্রথম অধিবেশনে প্রধান উপদেষ্টা হাজি খলিলুর রহমান সভাপতিত্ব করেন। এরপর বিদায়ী সভাপতি আল মাহমুদ রফিককে বিদায় সংবর্ধনা দেয়া হয়। দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি মিয়া আলম জুয়েলের সভাপতিত্ব তিনি সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় এই সময় বক্তব্য রাখেন উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। মালয়েশিয়া যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গোপালগঞ্জ জেলা সমিতির শাখা। নতুন কমিটির অনুমোদন দেয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল কুয়ালালামপুরের আম্পাং গ্রিন হোটেলে। মঙ্গলবার সমিতির সভাপতি শওকত আলী তিনুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এম রশির সঞ্চালনায় হয় অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি ছিলেন নতুন কমিটির সভাপতি বি এম বাবুল হাসান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব জয়যাত্রার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে গোপালগঞ্জ জেলা সমিতি মালয়েশিয়া শাখা কমিটির পক্ষ থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার নতুন কমিটির সভাপতি বি এম বাবুল হাসান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ আর সোহাগ সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।